স্পিকার দেশের প্রথম নারী স্পিকার হিসেবে যেদিন আপনি নির্বাচিত হয়েছেন এবং ইতিহাস করেছেন সেদিন আপনার অনুভূতি কেমন ছিল সেদিন অবশ্যই অনুভূতিটি খুবই একটি বিশেষ অনুভূতি সেই সাথে দায়িত্বটা পালনের বিষয়ে অনেক বেশি সচেতনতা ছিল যে প্রথম নারী হিসেবে যেহেতু স্পিকার সেজন্য তার সাথেও একটা অনেক বড় দায়িত্ব ছিল সমগ্র নারী সমাজের মর্যাদা রক্ষা এবং সম্মান বৃদ্ধিরও একটা দায়িত্ব এই পদের সাথে খুব নিবিড়ভাবে যুক্ত ছিল দশম সংসদে স্পিকার নারী বিরোধী দলীয় নেতা নারী এবং একই সাথে সংসদ নেতাও একজন নারী আপনি কি মনে করেন যে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে এই পদগুলো কতখানি ভূমিকা রাখছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নারীদের আসীন হওয়া এবং অধিষ্ঠিত থাকা এটা কিন্তু সমগ্র বিশ্বে নজিরবিহীন এটা অবশ্যই একটি ইতিবাচক বার্তা সকল নারী সমাজের কাছে পৌঁছে দেয় যে এই ধরনের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ তাদের জন্যেও উন্মুক্ত এবং যে কেউ তাদের যোগ্যতা এবং মেধার পরিচয় দিয়ে এই জায়গাগুলোতে আসতে পারেন এবং সেখানে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন মানে স্পিকার আপনি কি মনে করেন সংসদে নারী জনপ্রতিনিধির অংশগ্রহণ বাড়াতে মানে আপনার পরামর্শ কি এবং একই সাথে আমি জানতে চাই যে নারী কোটা সংসদ সদস্য এই পদটিকে আর রাখার কোনো প্রয়োজন আছে আমাদের সংসদে এখনো নারী প্রতিনিধিত্ব তেত্রিশ শতাংশেরও কম পঞ্চাশটি সংরক্ষিত আসন এবং ২০ জন সরাসরি নির্বাচিত দশম জাতীয় সংসদে জন সেটা প্রায় শতকরা বিশ ভাগের কাছাকাছি কিন্তু আমরা যদি সেটাকে যেটা আমাদের আরপিও অর্থাৎ রেপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডারে যেটা বলা আছে সেই জায়গায় নিতে চাই কিংবা শতকরা পঞ্চাশ ভাগেও পরবর্তীতে উন্নীত করতে চাই তাহলে আমাদের সেক্ষেত্রে আরও অনেক কাজ করতে হবে কি কারণে রাজনৈতিক দলগুলো অধিক সংখ্যক নারীকে এখন তারা মনোনয়ন দিচ্ছেন না সেই জায়গাগুলোতেও যেতে হবে এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে বা যে বাধাগুলো রয়েছে সেগুলো অপসারণ করতে হবে এবং সেই রকম একটি অনুকূল পরিবেশ বা ক্ষেত্র তৈরি করতে হবে যার মধ্য দিয়ে নারীরা সহজভাবে নির্বাচিত হয়ে আসতে পারেন রাজনৈতিক দলগুলো কি তৃণমূলে নারী নেতৃত্ব সৃষ্টির জন্য আন্তরিক বলে আপনি মনে করছেন আমি মনে করি রাজনৈতিক দল বলতে তো অনেক রাজনৈতিক দল আছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব গঠনতন্ত্র আছে স্থানীয় সরকারের ক্ষেত্রেও আমরা যদি তাকাই তাহলেও দেখতে পাই যে সেখানে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে এবং যায় ভাইস চেয়ারম্যান পদে বাধ্যতামূলকভাবে একজন নারীকে নির্বাচিত করে আনা কাজে এখন তো প্রায় বারো হাজারের মতন নারী প্রতিনিধিত্ব ইউনিয়ন পর্যায়ে রয়েছে নারী প্রতিনিধিদের একটি বড় অংশের অভিযোগ হচ্ছে তারা কাজ করতে গিয়ে কিন্তু কাজ করতে পারছে না এরপরে তারা আগ্রহটা হারিয়ে ফেলছে অনেকে কাজ করতে পারা না পারার বিষয়টি আমি মনে করি যে এটা খুবই এবং যত বেশি নারীরা প্রক্রিয়ার সাথে যুক্ত হবেন যত বেশি তাদের প্রতিনিধিত্ব বাড়বে তত তাদের কাজ করার সুযোগও ক্রমান্বয়ে আরো অনেক সহজ হবে এবং বৃদ্ধি পাবে সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আপনি আর কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন বর্তমান সরকারের যে নীতি নির্ধারণী প্রক্রিয়া তার মধ্য দিয়ে এবং রাজনৈতিক সদিচ্ছার কারণেই আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু নারীর একটি দৃশ্যমান উপস্থিতি দেখতে পাচ্ছি এই ধারাটিকে অব্যাহতভাবে এগিয়ে নিতে হবে এবং যারা আমাদের নারীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তাদেরকে কর্মক্ষেত্রে আরও বেশি যুক্ত করার জন্যে আমাদের আরও কিছু বিশেষ উদ্যোগ নিতে হবে এবং আমি মনে করি যে নীতি নির্ধারণী পর্যায়ে সেই সুযোগগুলো সৃষ্টি করে সেগুলোর বাস্তবায়নের দিকে অগ্রসর হতে হবে সবশেষ প্রশ্ন করছি আপনার ব্যক্তিগত জীবন দিয়েই আমরা শেষ করতে চাই আপনার দুটি সন্তান আছে তারা আপনাকে কতখানি সময় পেয়েছে এবং পাচ্ছে তাদের কোনো অভিযোগ রয়েছে কি যতটুকু চাই অবশ্যই ততটুকু দিতে পারি না আর তাছাড়া ওরা এখন এমন একটি সময় যেমন আমার মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কাজে তাদের নিজস্ব অনেক ব্যস্ততা তৈরি হয়েছে ছেলে ক্লাস সিক্সে পড়ে তারও খেলাধুলা লেখাপড়া সব কিছু নিয়ে ব্যস্ত তারপরেও যতটুকু সময় চেষ্টা করি তাদের সাথে কাটানোর এবং তারাও মোটামুটি অভ্যস্ত যে মা ব্যস্ত থাকে কাজেই সেই বিষয়টিকে তারা সুন্দরভাবেই গ্রহণ করে মানুষ স্পিকার আপনার কর্ম এবং ব্যক্তি দুটো জীবনেই সাফল্য কামনা করছে এবং দীর্ঘায়ু কামনা করছে আপনার একই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য